সিএ কতটা প্রভাব ফেলবে আপনার এই বিয়েতে? সিএ হয়ে গেছে, লাগু হয়ে গেছে, আর প্রভাব মানে কি, সমস্ত হিন্দুরা যারা এসেছে উপর বাংলা থেকে এবং যারা মুসলিম ভাইরা ভারত ভাগের পরেও যায়নি, যারা রাষ্ট্রবাদী মুসলিম এ রাষ্ট্রে থেকে গেছে, তাদের কোনো ভয় নেই। আর একজন হিন্দুরও এতে নাগরিকত্ব যাবে না, নাগরিকত্ব দেওয়া আইন, এটা কোনো ভয় পাওয়ার কারণ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই মিথ্যা বলে আসছেন, কারণ মিথ্যা ছাড়া উনি রাজনীতি করতে পারেন না। আমি মা বলে তাকে বলছি, মা আপনি একটু সত্যের পথে আসুন এবং দুর্নীতিমুক্ত করুন। কদিন বাঁচবেন, কদিন বাঁচবেন? আমি কালকে নাও বাঁচতে পারি, আপনিও নাও থাকতে পারেন, এমন একটা দাগ ফেলে রেখে যান যাকে বলে সততার দাগ। আপনি এখন সততার প্রতীক লিখতে পাচ্ছেন না কেন মা? আমার প্রশ্ন রইল, মতুয়া ভোট, মতুয়ারা 100% বিজেপি করে, মতুয়ারা 100% বিজেপি। আমি অসুবিধার অনেক দিন কেটে দিয়েছি, আমার শুধু সুবিধা, শুধু সুবিধা। আপনি তো এর আগে এমএলএ ছিলেন, কিন্তু এখন এই প্রার্থী বিরোধী প্রার্থী হচ্ছে নতুন, সেখানে আপনার কি কিছুটা বেশি সুবিধা হবে? আমি মা বলে তাকে প্রণাম করি, তিনি ডাক্তার একজন, ওই কাজে তিনি ভালো ছিলেন, জানি না কেন রাজনীতিতে এলেন হঠাৎ, কিন্তু এখন এসেছেন যখন ঠিক আছে। মাও প্রচার করছেন, আমিও প্রচার করছি, তারপরে জনতা জনার্দন তারা বুঝবে যে কাকে চাইবে। এবার আমার 100% বিশ্বাস যে এখান থেকে আমরা ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করবে, কারণ আমার মোদিজির মুখই যথেষ্ট, আমি কিছুই না। বিশ্বপ্রিয় মোদিজির মুখটা থাকলেই এখন সারা বিশ্ব যাকে সম্মান করছে, আজ এই পূর্ব বর্ধমানের মানুষ মোদিজির মুখ আর পদ্ম ফুল, এটাই হচ্ছে আমাদের সবচাইতে মূল। অসীম থাকুক আর সসীম থাকুক সেটা বড় কথা না, আমাদের মূল হচ্ছে পদ্ম ফুল আর আমার মোদিজি, ভারতীয় জনতা পার্টি, আমরা একই পরিবার। আমি একটা গুনগুন করে একটা গান কালকে বাজছিলাম, যেটা হচ্ছে ওমা শর্মিলা সরকার, ওমা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, তুমি অদৃশ্য মন দেখতে পারো, মাগল অদৃশ্য মন দেখতে পারো, কিন্তু চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, তুমি মনের অদৃশ্য মনের রোগ সারো, আর তোমার চোখের সামনে এত চোর, কয়লা চোর, বালি চোর, মিড ডে মিলের টাকা চোর, শাহজাহানের মতো নারী ধর্ষণকারী, এগুলো তুমি চোখ বন্ধ করে কি করে চলছো আমি এটা বুঝতে পারছি না, এর সঙ্গে তুমি কি করে চলবে, এটা তার কাছে আমার প্রশ্ন। কি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, তুমি অদৃশ্য মন দেখতে পারো, তুমি অদৃশ্য মন সারিয়ে তোলো, ও তুমি অদৃশ্য মন সারিয়ে তোলো, কিন্তু চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর।